আবু আজকে কোনো কিছু কোনো ঠিক নাই, কারণ গ্যাস নাই। বুঝতে পারছ বই এরকম ছড়িয়ে রেখেছিস কেন? হ্যালো, গুড মর্নিং। আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে উল্টো রাতের দিন, আর আজ হচ্ছে উল্টো রাত, মন ভালো নাই, গ্যাস নেই ঘরে, আজকে অনেক খারাপ অবস্থা। তখন গ্যাস আসবে আজকে মোটামুটি কমপ্লিট। আর এই যে দুই একটা জামা কাপড় বৃষ্টির জন্য ছেলে ড্রেসটা ওখানে দিয়েছিলাম, আর বাকি ড্রেস গুলো ওই পাশে না, এগুলো পাখার নিচে আর কি লাগবে। তাই আর ছেলেকে বলছিলাম একটু ভালো করে তোল তোল, কেউ তো আমার তুলে দেওয়ার না, ছেলেও তুলে দেয় না, বাবাও দেয় না, নিজে নিজে ভিডিও করতে হয়। আর এ দেখো চলে আসলাম রান্নার জায়গায়, সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে, আর এটাই আমি এক এক করে সব কল করে রাখবো, তারপরে আস্তে আস্তে করে সব সুন্দর করে গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে তারপরে এত টাকা 1200 টাকা করে বলে আমি দুটো গ্যাস মানে বুক করে নিই একসঙ্গে। এবার এখন একটা গ্যাস ফুরিয়ে গেছে, আর একটা গ্যাসও ফুরিয়ে গেছে, গ্যাস বুক করেছি, গ্যাস আজকে দিয়ে যাওয়ার কথা, দিলে তারপরে আজকে রান্না হবে। আর বৃষ্টির মধ্যে কি যে করবো, ভালো লাগবে এমন দিন আসলো। চলো আর কিছু বলবো।